হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছে সবাই। আমরা 1.2 এর 13 নম্বর পর্বে চলে এসেছি। এখানে দেখো উদাহরণের 2টা অঙ্ক উঠানো আছে। প্রথম প্রশ্নে বলেছে 26.5225 এর বর্গমূল নির্ণয় করো, এবং দ্বিতীয় প্রশ্নে বলেছে 0.002916 এর বর্গমূল নির্ণয় করো। আমরা বর্গমূল নির্ণয় এই অধ্যায়টায় অনেক জায়গায় শিখেছি যে 1.1 এবং 1.2 এর অনেক অঙ্কই, অধিকাংশ অঙ্কই হচ্ছে এই বর্গমূল নির্ণয়। তাহলে আমরা এক এক করে এখন সলভ করতে চলে যাই। 1 নম্বর প্রশ্নের সমাধান, ধরুন 1 এর সমাধান দেখো বলেছে বর্গমূল নির্ণয় করতে। তাহলে এখানে আছে 26.5225। যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে জোড়া করে নিব, এবার আমরা হচ্ছে এক এক করে ভাগ করব। তাহলে প্রথমেই যে কাজটা করতে হয়, এমন একটা মূল সংখ্যা নিব, এই হচ্ছে 5 নিলাম, যার বর্গ এটার সমান অথবা তার থেকে কম হবে, বিয়োগ করলে থাকে 1, দশমিকটা সরাসরি ভাগ ফলে নামবে এবং তার দ্বিগুণ হচ্ছে ভাজক বসবে, এখানে বসে 10 এখানে, এবং পরবর্তী জোড়া নামলো 5, 2। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে 1 বসালো 101, আর এখানে আছে 152, তাহলে একবার ভাগ যাই 101, বিয়োগ করলে আসে 51, পরবর্তী জোড়া 2, 5, এ হচ্ছে দাগ, 51-এর দ্বিগুণ 102। এবার শূন্য বসালে হচ্ছে 1000, তাহলে এবার 1020, তাহলে 5 বার যাবে, মেবি দেখি 5 বার যায় কিনা। 5 দিয়ে যদি ভাগ করি, সরি 5 দিয়ে যদি এবার প্রদত্ত সংখ্যাকে গুণ করি, অর্থাৎ ভাজককে গুণ করি, তাহলে 5×5=25, হাতে থাকে 2, 5×10, 10×2=12, 2 হাতে 1, 5×0=0, হাতের 1 বসে গেল, 5×5, তাহলে এখন বিয়োগ করে আসছে বিয়োগফল 0। তাহলে এখানে আমরা পারলাম, এখানে পেয়েছি কত, বর্গমূল। অতএব বর্গমূল পাইছি এখানে আমরা 5.15, এটাই আমরা উত্তর লিখতে পারি। দেখো আবার আরেকবার একটু সংক্ষেপে বুঝাই দিই, বলেছে এত এর বর্গমূল নির্ণয় করো। এখানে কোনো 2 দশমিক বা 3 দশমিক কোনো কিছু বলেনি, তাই আমরা জাস্ট যে সংখ্যাটা আছে সেটারই বর্গমূল নির্ণয় করব। প্রথমে যে কাজটা করব, ডান পাশ থেকে জোড়া করে নিব, দেন আমরা এমন একটা মৌলিক সংখ্যা চিন্তা করব যার বর্গ এই বাম পাশের প্রথম জোড়া, অর্থাৎ প্রথম জোড়ার কি হয় সমান হয় অথবা তার কাছাকাছি হয়। তাহলে 5-এর বর্গ হচ্ছে এখানে 25, তাই আমরা 5 নিয়েছি। যদি 6 নিতাম তাহলে 36 হয়ে যেত, 26-এর থেকে বেশি হয়ে যেত, তাই আমরা 5 নিয়েছি এখানে। তারপরে এক এক করে যেমনটা নর্মালি ভাগ করি ঠিক সেভাবে সলভ করা হয়েছে। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্ক উদাহরণ 2-এ চলে যেতে পারি। এখানে দেখো 2 সমাধান, প্রথমে আমরা অঙ্কটা উঠাই, তাহলে 2, 9, 1, 6, ডান পাশ থেকে জোড়া করলাম, প্রথমে একদম 0 দশমিক পর্যন্ত সরাসরি আমাদের ভাগফলের ঘরে চলে গেল, যেহেতু ভাগ যাচ্ছে না। তাহলে এবার এর পরবর্তী জোড়া সেটাও ভাগ যাচ্ছে না, আর একটা 0 নিয়ে নিলাম, তারপরে 2, 9 অর্থাৎ 19, এইবার ভাগ যায় 5 বার, 5 গেলে এখানে হয় 25, এখানে বিয়োগ করলে থাকে 4, পরবর্তী জোড়া নামলো 106। তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করি, 5-এর দ্বিগুণ 10, একবার এবার 4 বার যেতে পারে, যদি 4 দিয়ে গুণ করি তাহলে আসে 416, তার মানে এখানে ভাগফল আমরা ভাগশেষ পাচ্ছি 0। অতএব এখানে আমরা কী পাইলাম, বর্গমূল। সুতরাং বর্গমূল এখানে পাচ্ছি 0.054, এটাই উত্তর। তাহলে দেখো আমাদের এই ছিল এই পর্বের আলোচনার বিষয়, এখানে উদাহরণ 1 এবং 2 এই 2টা প্রশ্নের সলভ করা আছে। আশা করি তোমরা উপকৃত হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।